সম্মানিত দর্শক, আমরা এখন হাজির হয়েছি কক্সবাজারের ঐতিহ্যবাহী গরুর বাজারে, কোরবানির বাজারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী খরুলিয়া গরুর বাজার, খুব জমজমাট হয়ে উঠেছে, হাজার হাজার মানুষ এখানে এসেছে এই গরুর বাজারের কোরবানির পশু ক্রয় করার জন্য। আপনারা এখানে সাশ্রয়ীভাবে আপনাদের বাছাইকৃত কোরবানির গরু এখান থেকে ক্রয় করতে পারবেন। ক্রেতাদের জন্য সরকার নির্ধারিত হাসিল ধার্য করা হয়েছে 200 টাকা এবং বিক্রেতাদের জন্য ধার্য করা হয়েছে 600 টাকা। আপনাদেরকে নিয়ে যাচ্ছি গরুর বাজারের মূল জায়গায়, যেখানে আপনারা দেখতে পাবেন এই বাজারটি। আপনাদের এই বাজারটি বর্তমানে স্থাপিত হয়েছে খরুলিয়া সরকারি প্রাইমারি স্কুলের মাঠে। রাস্তায় যানজট কমানোর জন্য বাজার কমিটির পক্ষ থেকে একটি সুন্দর উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজারটি আমি ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রেতারা এখানে গরু নিয়ে আসতেছে বিক্রি করার জন্য। এটা হচ্ছে কক্সবাজারের একমাত্র ঐতিহ্যবাহী খরুলিয়া গরুর বাজার। দেখতে পাচ্ছেন আপনারা ক্রেতারা এখানে গরু নিয়ে আসতেছে বিক্রি করার জন্য কোরবানির উদ্দেশ্যে। এটা হচ্ছে গরুর বাজারের মূল পয়েন্ট। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি পুরো গরুর বাজারটি ক্যাপচার করার জন্য। কোরবানির পশু এখানে ইতিমধ্যেই ভিড় করেছে, জমজমাট বেচাকিনা হচ্ছে। এখানে খুবই জনাকীর্ণ অবস্থা। এই বাজারটি থেকেই কক্সবাজারের অধিকাংশ মানুষ, বিশেষ করে কক্সবাজার সদরের অধিকাংশ মানুষ এই বাজার থেকেই কোরবানির পশু ক্রয় করবেন। বিক্রেতাদের জন্য এবছর হাসিল নির্ধারণ করা হয়েছে 600 টাকা এবং ক্রেতাদের জন্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা। বাজার কমিটির পক্ষ থেকে আলোচনা করে এই তথ্য আমরা জানতে পেরেছি। সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল গরুর বাজারের দিকে। এখানে দেখুন অনেকেই এখানে। এটা হচ্ছে গরুর বাজারের মূল পয়েন্ট। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো বাজারটি ক্যাপচার করার জন্য। সম্মানিত দর্শক, এখানে খুব সুন্দর শেড ব্যবস্থা করা হয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য এখানে খুব শেড ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখান থেকে সাশ্রয় মূল্যে গরু ক্রয় করতে পারবেন। বিক্রেতাদের জন্য হাসিল ধার্য করা হয়েছে 600 টাকা এবং ক্রেতাদের জন্য 200 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির পশু আপনারা ক্রয় করবেন, যথাযথভাবে আপনারা হাসিল পরিশোধ করবেন, এই আহ্বান জানিয়েছে বাজার কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। নিয়ে যাচ্ছি, এখানে একটা বড় কোরবানির গরু দেখা যাচ্ছে, খুব বাছাইকৃত গরুগুলি এখানে নিয়ে আসা হয়েছে, আমি ক্যাপচার নেওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক দেখুন, এখানে খুব বড় বড় গরু নিয়ে আসা হয়েছে। ভাই, গরু এটার দাম কত টাকা? 1,70,000 টাকা। দর্শক, এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটি একটা খুব বড় একটা গরু বাছাইকৃত কোরবানির জন্য। 1,70,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এই গরুটার দাম কত টাকা? 1,40,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে এই গরুটির। 1,40,000 টাকা। আপনারা আরো দেখতে পাবেন সামনে এখানে বাছাইকৃত গরু আছে। দর্শক, আপনারা এখানে আসতে পারবেন গরু ক্রয় করার জন্য। বিক্রেতাদের জন্য হাসিল ধার্য করা হয়েছে 600 টাকা এবং ক্রেতাদের জন্য 200 টাকা। কক্সবাজারে এরকমের ঐতিহ্যবাহী গরুর বাজার দ্বিতীয় নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো বাজারটি ক্যাপচার করার চেষ্টা করছি। ভাই, এই গরুটার দাম কত টাকা? ভাই, এই গরুটার কত টাকা দাম দিয়েছেন? এটার দাম হতো দিছ? এটার দাম কত টাকা? জি জি, 2,20,000 টাকা। এই গরুটির যে মালিক, তিনি 2,20,000 টাকা দাম নির্ধারণ করেছেন।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোটা তাজা গরু। এখানের গরুগুলি খুব বাছাইকৃত, ঐতিহ্যবাহী কক্সবাজারের। কক্সবাজারের দ্বিতীয় এরকমের একটি বাজার আপনারা পাবেন না। করুলিয়া শত বছরের ঐতিহ্যবাহী বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এটি শত বছরের ঐতিহ্যবাহী একটি গরুর বাজার। ক্রেতারা খুব ভিড় করছে তাদের বাছাইকৃত গরু ক্রয় করার জন্য। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি, অনেক সুন্দর বাছাইকৃত গরু এখানে আছে। এই যে একটা গরু দেখতে পাচ্ছি আমরা, খুব বড় বাছাইকৃত পশু। কত এটা দাম, কত টাকা ভাই? 280। এটা 280,000 টাকা দাম নির্ধারণ করেছে এটা। আপনারা দাম যাচাই করে নিতে পারবেন, এটা ক্রেতার নির্ধারিত দাম। আপনারা দাম যাচাই করে, দর কষাকষি করে আপনারা ক্রয় করতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দর অনেক বাছাইকৃত গরু আছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছোট সাইজেরও গরু আছে, আপনারা যদি কেউ নিতে চান নিজের মতো করে, সিঙ্গেল গরু এককভাবে নিজের সামর্থ্য অনুযায়ী ক্রয় করার জন্য আপনারা নিতে পারবেন। এখানে ছোট গরু আছে। এই গরুটির দাম কত টাকা? 65,000 টাকা। এই যে কালো গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, 65,000 টাকা দাম নির্ধারণ করে আপনারা দর কষাকষি করে ক্রয় করতে পারবেন। এখানে বাজারে এসে আপনাদের সতর্কতার সাথে গরু ক্রয় করতে হবে, কারণ এখানে অনেক বড় গরু আছে এবং ছোট গরুও আছে সামর্থ্যের মধ্যে। আঙ্কেল, এই গরুটির দাম কত টাকা? হ্যালো আঙ্কেল, এই গরুটির দাম কত টাকা? এটার দাম কত? জি 70,000 টাকা। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, 70,000 টাকা। আপনারা সামর্থ্যের মধ্যে যারা এককভাবে কোরবানি করতে চান তারা মাজারো সাইজের এবং বড় আকারের গরু ক্রয় করতে পারবেন। মাজারো সাইজের গরু এখানে আছে 60, 65, 50, এর মধ্যে আপনারা গরু ক্রয় করতে পারবেন। সুন্দর। এই গরুটার দাম কত টাকা? 45,000 টাকা। দেখুন খুব সুন্দর, আপনারা এককভাবে ক্রয় করতে পারবেন। এরকমের সুবিধার বাজার আপনি কক্সবাজারের দ্বিতীয়টা পাবেন না। এটা খুবই ঐতিহ্যবাহী একটি বাজার। এটা আমরা দেখতে পাচ্ছি তালিমুল কোরআন মাদ্রাসা মাঠ, এখানেও বাজার এক্সটেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোরবানির পশু এখানে নিয়ে আসা হয়েছে, পুরো বাজারটি জমজমাট। সেই সাথে আমরা একটু ভিতরে চলে যাচ্ছি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন গরু কিন্তু আমাকে আক্রমণও করতেছে, আপনারা সতর্ক থাকতে হবে এখানে। এই যে দেখতে পাচ্ছি আমরা খুব বড় আকারের গরু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় আকারের গরু এখানে খুব। এটা বড় গরুর কালেকশন এরিয়া, এটা এটা তালিমুল কোরআন মাদ্রাসার মাঠ। আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন, বড় সাইজের গরু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, ভাই এই গরুটার দাম কত টাকা নির্ধারণ করেছেন? 1,80,000 টাকা। দেখুন বাছাই করা গরু, 1,80,000 টাকা দাম। এই যে গরুটা, এটার দাম কত টাকা? 2,50,000 টাকা। কত টাকা ভাই এটা? 2,50,000। আমরা দেখতে পাচ্ছি এটা 2,50,000 টাকা। দর্শক এই বাজার যদি আমি সারাদিনও ঘুরি আপনাদেরকে দেখানো শেষ করতে পারবো না। আমি চাচ্ছি যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত উভয় পরিবারের জন্য গরু দেখানোর চেষ্টা করতেছি। ভাই এই গরুটা কার? আপনার। এটা দাম কত টাকা নির্ধারণ করেছেন? জি 60,000 টাকা। দেখুন খুব সুন্দর দেখতে, কোরবানির জন্য বাছাইকৃত গরু। আপনি এককভাবে ক্রয় করতে পারবেন চাইলে, এই গরুটি আপনি নিজের মতো করে এককভাবে ক্রয় করতে পারবেন। দর্শক নিয়ে যাচ্ছি অন্য একটি এলাকায়, এখানে কালেকশন ভ্যারাইটিস কালেকশন, এটা বড় ছোট উভয় টাইপের গরু এখানে আছে। দেখতে পাচ্ছি এখানে দুইটি সুন্দর গরু বাছাই করা, মধ্যম সাইজের। কত টাকা দাম নির্ধারণ করেছেন? 95,000। এই যে দেখতে পাচ্ছেন গরুটি 95,000 টাকা। এই যে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, 95,000। এটার দাম কত টাকা? 85,000। আচ্ছা এটা কত টাকায় বিক্রি করবেন ফিক্সড একটু বলেন তো? 75,000 টাকা ফিক্সড বিক্রি করবেন। দেখুন আপনারা, আপনারা 7 ভাগে 5 ভাগে ক্রয় করতে পারবেন। দেখুন 75,000 টাকা, সুন্দর গরু। ধন্যবাদ আপনাকে দাম বলার জন্য। দেখুন এখানে আরও গরু আছে অনেক। এটা হচ্ছে তালিমুল কোরআন মাদ্রাসা মাঠ এক্সটেনশন এরিয়া, আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন গরু। দেখুন আরও যদি সামনে যায় এখানে অনেক গরু আছে। পুরো এরিয়াটা আমি আজকে সারাদিনেও ক্যাপচার করে শেষ করতে পারবো না। নিয়ে আসছে একটা বড় আকৃতির গরু, দেখুন এই যে গরুটি। ভাই দাম কত টাকা নির্ধারণ করেছেন এই গরুটির?
60,000 টাকা 1,60,000 160 1,60,000 টাকা দেখুন আগ্রহী ক্রেতাগণ আপনারা যারা পছন্দ মতো বাছাই করে উচ্চবিত্ত পরিবারে আছেন বাছাই করে গরু ক্রয় করতে চান আপনাদের জন্য এই গরুটা আছে 1,60,000 টাকা ফিক্সড কত হাজার টাকা বিক্রি করবেন আরো 5-10,000 টাকা কম নেবে আপনাদের থেকে 1,50,000 টাকার মধ্যে নিতে পারবেন এই গরুটি দেখুন এখানে আরো অনেক গরু আছে এখানে আপনাদের মধ্যবিত্ত এখানে মাজারো সাইজের গরু এখানে কালেকশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এখানে এবছর সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে গরু বিক্রি করার চেষ্টা করতেছে এখানে কি সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটা কার এই গরুটার মালিক কে আছেন এটার দাম কত টাকা নির্ধারণ করা হয়েছে কত টাকা হ্যাঁ কত টাকা 1,80,000 টাকা দেখুন এই গরুটার দাম 1,80,000 টাকা দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো দামাদামি করে গরুটি নিতে পারবেন দেখুন সতর্কতার সাথে এখানে বাজারে হাঁটতে হবে কারণ বড় বড় গরু আছে গরুর আক্রমণ থেকে আপনাদের নিজেদেরকে রক্ষা করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বাজারে গরু দেখুন সামাজিক দূরত্ব বজায় রেখেই গরু বেচা কিনা হচ্ছে সম্মানিত দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাজারো সাইজের গরুর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির উপযোগী মাজারো সাইজের গরু এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছি এই গরুটি মাজারো সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা ছোট মাজারো সাইজের গরু ভাই এই গরুটার দাম কত টাকা এইটার দাম কত টাকা 55,000 টাকা এই যে দেখুন আপনারা 55,000 টাকা তারা এককভাবে কোরবানি করতেছেন তারা এই ধরনের গরু নিতে পারবেন এখানে সকল প্রকার সকল ধরনের সকল আকৃতির গরু এখানে আছে সম্মানিত দর্শক আমরা পুরো বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তালিমুল কোরআন মাদ্রাসার ময়দান এবং সংযুক্ত প্রাইমারি স্কুলের মাঠ এই দুই জায়গায় এবছর গরু নিয়ে আসা হয়েছে এবং বাজার এক্সটেনশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজারটি ক্যাপচারে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত দর্শক জি এখানে দেখতে পাচ্ছেন এখানেও রাস্তার উপরে গরু আছে এই যে আমার ভাই একটা গরু নিয়ে আসছে আমার হাবিবুল্লাহ ভাই দেখতে পাচ্ছেন ভাই এটার দাম কত টাকা দিয়েছেন গরুটার 90,000 টাকা এই ভাই এটা আমার ভাই পরিচিত হাবিবুল্লাহ ভাই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী 90,000 টাকা এই দাম করে আপনারা নিতে পারবেন আরও কিছু কম হবে আপনার গরু ও মামা আমার মামাও গরু নিয়ে আসছে আপনারা দেখেন মামা এটার দাম কত টাকা 1,10,000 টাকা মামা এটার দাম দিয়েছে আমার মামা আপন মামা শ্বশুরমা তিনিও গরু নিয়ে এসেছেন এখানে এখানে আত্মীয় স্বজন আমরা যারা প্রতিবেশী সবাই এখানে থাকি মিলেমিশে আমাদের এই বাজারটি শত বছরের ঐতিহ্যবাহী গরুর বাজার সমস্ত কক্সবাজারে এক নামে পরিচিত খরুলিয়া গরুর বাজার কোরবানির বাজার হিসাবে এটাকে সম্প্রসারণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু বাজার কমিটির সাথে একটু কথা বলি মামা এবছর কোরবানির গরুর হাসিল কত টাকা নির্ধারণ করা হয়েছে 600 ক্রেতাদের জন্য বিক্রেতাদের জন্য আর ক্রেতাদের জন্য কত টাকা আর ছাগল শতকরা কত হিসাবে যারা যে আপনার আদায় করতে পারে এটা বাজার কমিটির পক্ষ থেকে এটা আপনারা জানতে পারলেন সম্মানিত দর্শক ধন্যবাদ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত দর্শক আরেকটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন এটা পুরো চেয়ারম্যান পাড়া এরিয়ার ভিতরে বাজারটা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত দর্শক এতক্ষণে আমি আপনাদেরকে দেখালাম ঐতিহ্যবাহী খরুলিয়া গরুর বাজার কক্সবাজারের শ্রেষ্ঠ বাজার এর চেয়ে বড় বাজার কক্সবাজারের সদরের এরিয়ার মধ্যে হয় না আউটারে হয় কিন্তু সদরের ভিতরে এটা সবচেয়ে বড় বাজার শত বছরের ঐতিহ্যবাহী গরুর বাজার আপনারা সবাই আমন্ত্রিত এই বাজার থেকে কোরবানির পশু ক্রয় করার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য এই চ্যানেলের ধন্যবাদ আপনাদেরকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি আপনাদের সাথে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ